কয়েকটা প্রশ্ন এসেছে, প্রশ্নগুলোর আগে উত্তর প্রদান করে এরপর ইনশাআল্লাহ তাফসীর হবে। এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে আমার কাছে 3 লক্ষ টাকা আছে, আমি কোরবানি বাবদ 15,000 টাকা দিয়ে একটা খাসি ক্রয় করে কোরবানি দিতে চাই, ইহাতে ওয়াজিব আদায় হবে কি না? হ্যাঁ হবে ইনশাআল্লাহ। খাসির বয়স, খাসি বা ছাগলের বয়স অন্তত 1 বছর বয়সী ছাগল হতে হবে। বর্তমান সময়ে কোরবানি ওয়াজিব হয়, কারো কাছে যদি 40,000 টাকা পরিমাণ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। 40,000 টাকা পরিমাণ জমা থাকে প্রয়োজন অতিরিক্ত, অথবা কোনো অ্যাসেট আছে, জমি আছে যেগুলো তার ভরণ পোষণের কাজে লাগে না পুরো বছরে, এরকম জমি যদি কেউ থাকে তাহলে ওটার ভ্যালু যদি 40,000 টাকা পরিমাণ হয়ে যায়, অথবা স্বর্ণ গয়না থাকে, মা বোনদের কাছে অনেকের কাছে স্বর্ণ গয়না থাকে, এটার সাথে যদি কিছু টাকাও থাকে, 5-10 হাজার টাকা আছে, স্বর্ণ গয়না আছে, সব মিলে 40-50 হাজার টাকা হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। একটা প্রশ্ন এসেছে, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগে, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা অর্থ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করেন, ওয়াসাল্লাম এবং শান্তি নাজিল করেন, আল্লাহ নবীর ওপরে আল্লাহ তাআলা রহমত এবং শান্তি নাজিল করেন, এই দোয়া করা হয়েছে। একটা প্রশ্ন এসেছে, মা বাবার সাথে খারাপ আচরণ করলে নামাজ হবে কি না? মা বাবার সাথে সদাচরণ করার ব্যাপারে কোরআনে কারিমে খুব গুরুত্বের সাথে নির্দেশ এসেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে সন্তানের সদাচরণের একটি আয়াত, যে মা বাবার কোনো আচরণে কিংবা কোনো কারণে মা বাবার সামনে সন্তানকে উফ শব্দটি উচ্চারণ করতে নিষেধ করেছে। ধমক দেওয়া তো দূরের কথা, গরমাগরমি করা তো দূরের কথা, কোনো খারাপ অশালীন কথা বলা তো দূরের কথা, সন্তান একটু উফ শব্দ উচ্চারণ করবে মা বাবার সামনে, মানে সন্তান কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে একটু কষ্টের বহিঃপ্রকাশে মানুষ উহ করে না, মা বাবার আচরণে এতটুকু কষ্ট পেয়ে এই শব্দটা বলা নিষেধ। এই কথা নয় যে মা বাবার আচরণে কষ্ট পাবে না সন্তান, পাবে, কিন্তু সন্তানকে এই কথা বুঝতে হবে যে সে বড় হয়েছে মা বাবা এর চেয়ে অনেক বেশি সহ্য করার পরে সে এই জীবন পেয়েছে। এই জন্য মা বাবারকে কোনো বিষয়ের ব্যাপারে ধমক দেওয়া, তার সামনে গরমাগরমি করা বা খারাপ আচরণ করা সম্পূর্ণ নাজায়েজ এবং কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, সন্তানকে বলেছেন আল্লাহ তাআলা যে বাবার সামনে তুমি উফ বলো না, এবং বাবা মার সামনে তুমি তাদেরকে ওয়ালা তানহারহুমা, তাদেরকে বকাঝকা করো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে খুব সম্মানসূচক কথাবার্তা বলো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এর বাইরে সন্তানের জন্য কোনোই অনুমতি নেই। আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। কোনো কোনো সন্তান হয়তো বা এই কথা বলতে পারে যে আচ্ছা কতটুকু ধৈর্য ধারণ করব, এটা করে সেটা করে আর কত করব। আল্লাহ তাআলা মা বাবার দোষের সর্বোচ্চটা বলে ফেলেছেন যে ধরো কারো মা বাবা এরকম করলো যে তাকে শিরিক করার ব্যাপারে বাধ্য করলো, সে নিজে তো মুশরিক, সে নিজে কুফুরি করে আর সন্তানকে কুফুরি কাজে বাধ্য করে, এর চেয়ে কি কোনো বড় অপরাধ হতে পারে কোনো মা বাবার? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, বলছে যে অজ্ঞতাবশত
মা বাবা, কোনো মা বাবা চাহেল অজ্ঞ সন্তানকে যদি কোনো কুফুরি বা শিরকি কাজেও বাধ্য করে, আল্লাহ তাআলা বলেন ফালা তুতিউহুমা, এ ব্যাপারে তুমি মা বাবার অনুসরণ করো না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এই এটা করছে তোমার সাথে, এই আচরণ করছে, তোমাকে বাধ্য করছে, এই জন্য তুমি ভাবতে পারো যে তার সাথে এইবার হয়তো খারাপ ব্যবহার করা জায়েজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তুমি তোমার এই মা বাবার সাথে ভালো আচরণ করো। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক। শুধু পৃথিবীতে না, আখেরাতে কিয়ামতের দিন সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক এবং কুফর। হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ নিয়ে যদি কেউ দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, জেনা, ব্যভিচার, অমক তমক, আল্লাহ তাআলা চাইলে মাফ হয়ে যেতে পারে। কোনো নেক আমল আছে কারো, সে অনেক পাপি মানুষ, কিন্তু কোনো নেক আমলের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন যদি শিরিক না থাকে। কিন্তু শিরিক নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, কোনো এটা থেকে কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাফ করেন, হেফাজত করেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে মা বাবা যদি তোমাকে এত কঠিন বিষয়ের ব্যাপারেও যদি বাধ্য করে, তবুও তুমি মা বাবার সাথে এতটুকু সুযোগ নেই যে তার সাথে তুমি খারাপ ব্যবহার করবে। চিন্তা করে দেখেন, এই জন্য কোনো সন্তান যদি দুনিয়াতে তার সুপ্রসন্ন জিন্দেগি, সুন্দর জিন্দেগি, শান্তি জিন্দেগি যদি চায়, তো মা বাবাকে যেন সে সন্তুষ্ট রাখে। মা বাবার দেল আন্তরিক দোয়া সন্তানের ইহকালীন এবং পরকালীন কল্যাণ এবং সফলতার চাবিকাঠি। কথা বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, ইহকালীন শান্তি এবং মানে তার সম্মান, এবং পরকালীন শান্তি এবং সম্মান চাবিকাঠি হলো মা বাবার অন্তরের দোয়া। হ্যাঁ, অন্তরের দোয়া পেতে হলে তাদেরকে খুশি রাখতে হবে। শরিয়াতে এই কথা শেখা, দুনিয়াতে অন্য কোনো ধর্মে আপনি এই শিক্ষা পাবেন না, অন্য কোনো সমাজের ভিতরে এই শিক্ষা পাবেন না, কিন্তু শরিয়াত যে কথা মানুষকে, ইসলাম যে কথা শিখায়, মা বাবার এত অধিকার সন্তানের উপরে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, তার অন্যান্য ইবাদত বন্দিকে আল্লাহর কাছে কবুল হবে। মা বাবাকে কষ্ট দেওয়ার পরে কষ্ট দিল, তাহলে এটা তো তার কবিরা গুনাহ, এটার কারণে তার জাহান্নামও যেতে হতে পারে। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো মা বাবাকে কষ্ট দেওয়া। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো মা বাবাকে কষ্ট দেওয়া। এমনি কোনো মুসলমানকে কষ্ট দেওয়া সেটা তো কবিরা গুনাহ, কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়া এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উজু করার সময় ও খানা খাওয়ার সময় সালামের জবাব দেওয়া বিধান কি, যাবে কি, জবাব দেওয়া যাবে কি না? জবাব দিতে নিষেধ নাই, কিন্তু এই সময় কোনো ব্যক্তিকে বলা হয়নি যে তুমি তাকে সালাম দিবে। সালাম দেওয়াটা এই সময় সুন্নত তরিকা না, সে ব্যস্ত আছে, উজু করছে, একটা ব্যস্ত মানুষকে সালাম দেওয়াটা অনুত্তম এবং এটা সুন্না খেলাফ। এই জন্য তার জবাব, এরকম ক্ষেত্রে তার জবাব নেওয়াটা জরুরিও না। উজু করছে, সালাম দিল, যে জবাব না নেয় তার কোনো গুনাহ হবে না। এই জন্য বলেছে যে সালাম, উজু শেষ করার পরে তুমি তার জবাব দিতে পারো ইচ্ছা করলে। খানা খাচ্ছে, এখন এসে একজন সালাম দিল, সালামের জবাব নাও নিতে পারে তার, বাকি নিলে জবাব দিতে পারবে কি না? হ্যাঁ, জবাব দিতে পারবে, সে যদি জবাব নিতে চায় তাহলে কোনো সমস্যা নাই। অযুতে মুখ ধোয়ার সময় তিনবারের বেশি পানি দিলে পানি অপচয় ও সুন্নতের খেলাফ হয়ে যাবে কি না? অনেক সময় এমন হয় যাদের দাড়ি ঘন থাকে বা পুরুষদের ক্ষেত্রে, যে তিনবারে যদি পানি নেওয়া হয়, তিনবারে মানে প্রত্যেকবারেই তো পুরো মুখটা ধুতে হবে,
এরকম করে তিনবার ধুইতে হবে। তো এরকম তিনবার পানি নিলেই পুরো মুখ ধোয়া হয়ে যায় না, বরং একবার পুরো মুখ ধুইতে হয়তো দুইবার পানি নিতে হতে পারে। এই সাইডে একবার লাগালো, এই সাইডে ডান সাইডে একবার, বাম সাইডে একবার পানি লাগালো, পানি নিয়ে লাগালো, তাহলে এটা দুইটা মিলে একবার পানি নেওয়া হয়েছে, এটা দুইবার না। পুরো মুখ ধুইতে যদি তার দুইবার পানি লাগে তো দুইবার একটা মিলে একবার হলো আর কি। এইভাবে পুরো মুখ তাকে তিনবার ধৌত করতে হবে। হ্যাঁ, পুরো মুখ সে চারবার ধৌত করা যাবে না, এটা সুন্নতের খেলাফ। নিয়মিত যদি এটা অভ্যাস করে নেয় তাহলে তার মাকরু হবে এবং অপচয় হবে। স্পষ্ট হয়েছে বিষয়টা? ইকামতের সময় প্রতি শব্দের জবাব একবার করে দিতে হয় কিভাবে, বাস্তবে বললে উপকৃত হব? আজানের জবাবের মতোই ইকামতেরও জবাব নিতে হয়, এটা সুন্নত। আজানের জবাবের মতোই ইকামতের জবাবের ব্যাপারে সুন্নত। কোনো কোনো ফকিহ মুস্তাহাবও বলেছেন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জবাব অনুরূপ বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব অনুরূপ বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবাব অনুরূপ বাক্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জবাব অনুরূপ বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার, কদ কামতি সালাহ ছুটে গেছে, কদ কামতি সালাহ আকামাহা আল্লাহু আদামাহা, এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব অনুরূপ বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় এই অনুরূপ বাক্য না বলে শুধু দুরূদ শরীফ বলে, এটা ঠিক না। হাদিস শরীফে সরাসরিভাবে বলা হয়েছে একথা, আবু দাউদ শরীফের হাদিস, স্পষ্ট হাদিস এসেছে, মুসলিম শরীফের হাদিস আছে যে কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বলো যেমনিভাবে মুয়াজ্জিন বলে, আচ্ছা মুয়াজ্জিন যে সমস্ত শব্দগুলো বলে অনুরূপ বাক্য তুমি বলো। এই জন্য আমি বলতেছি, তর্জমা করলাম অনুরূপ বাক্য বলা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবাব কি অনুরূপ বাক্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাবের ভিতরে শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো, জবাব আদায় হবে না। এখানে যেখানে যেরকম শিক্ষা, এমনি রসুল্লাহ সাল্লামের নাম আসলে দরুদ শরীফ পড়তে হয়, এটা তো ওয়াজিব, কিন্তু এই জায়গার ভিতরে, এই জায়গার ভিতরে অনুরূপ বাক্য বলাটাই কর্তব্য, এখানে দরুদ শরীফ পড়ার কথা নেই। কোরআনে কারিম কেউ পড়তেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাহু, এই ওয়াল্লাযীনা, এখানে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো, এই সময় কি থেমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে? যদি কেউ পড়ে তাহলে তার ভুল হলো, কেননা কোরআনে কারিমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পুরোটাই একবারে একসাথে পড়ার কথা আছে। এই জন্য এরকম জায়গার ভিতরে অকফ করবে না এবং দরুদ শরীফও পড়বে না, যেখানে যেরকম নিয়ম। হ্যাঁ, এক ভাই বলতেছেন যে ওই কেউ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় এই যে বিড়ির আঙ্গুলে চুমু দিয়ে এরপর চোখে মুছে, এটা ফেরদাউসের দাইলামিতে একটা বর্ণনা আছে, যে বর্ণনা ফেরদাউসের দাইলামির ভিতরে, দাইলামি হলো ওই কিতাব যে কিতাবের ভিতরে দুনিয়ার মানে জাল হাদিস আর যত মানে বানানো বানোয়াট হাদিস এর ভিতরে জমা করা আর কি, মানে এর ভাণ্ডার ফেরদাউসের দাইলামি। তো তার ভিতরে এটা একটা, এর কোনো সনদ টনদ সূত্র উল্লেখ ছাড়া করা ছাড়া এমনি শুধু হাদিস বর্ণনা করতে থাকে। তো একটা হাদিস এরকম এখানে উল্লেখ আছে যার কোনো বর্ণনা সনদ ইত্যাদি কিচ্ছু নেই, ফেরদাউসের দাইলামিতে এই বর্ণনাটা আছে, সকল মুহাদ্দিসিনে কিরাম একজনও এটা বাদ নাই, সবাই এই কথা বলেছেন যে এটা কোনো হাদিস না, এটা বানানো কথা বানোয়াট, এবং এটা এর আমল করা জায়েজ নাই, এবং এই ধরনের আমলকে বেদাত আখ্যা দিয়েছেন সকল ওলামায়ে কিরাম এবং মুহাদ্দিসিনে কিরাম।
ঠিক আছে, এই আমল সই না। কেউ কেউ হয়তো এরকম ফজিলত জেনে, অনেকে কোনো কোনো আলেম শিখিয়েছেন, তারা ওই ফেরদাউসে দালিমির ওই হাদিস দেখে বাস প্রচার করা শুরু করেছেন। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কিরামের কি বক্তব্য সেটা দেখতে হবে না? একপেশি পড়াশোনা, এই কারণে মানুষদেরকে ভুল শিখে যায়। হ্যাঁ, তো ওইটা সহি আমল না। আজানে বা একামতে আশহাদু আন্না মুহাম্মাদ রসুলুল্লাহ বলার সময় এই আঙ্গুলে চুমু দিয়ে যে চোখ মুছে, এই আমল সুন্নতের খেলাফ, বেদাত আমল। একটা প্রশ্ন এসেছে, মোবাইলে কোরআন তেলাওয়াত, ওয়াজ, ইসলামী ইতিহাস ইত্যাদি, ইসলামিক ইতিহাস ইত্যাদি শুনলে সব হবে কি না? হ্যাঁ, যদি কোরআনে কারিমের তেলাওয়াত এগুলো যদি আদাব সহকারে শোনে তাহলে ঠিক আছে, আর ভিডিও টিডিও না, এমনি যদি অডিও থেকে যদি শোনে তাহলে ঠিক আছে, এটা কেন সব হবে? মোবাইলে কোরআন শরীফের সফটওয়্যার অজু ছাড়া ধরা যাবে কি না? না, ওই স্ক্রিনে যখন নাকি কোরআনে কারিমের আয়াত ভেসে ওঠে, এটার উপরে অজু ছাড়া ওই স্ক্রিনের উপর টাচ করা যাবে না। হ্যাঁ, এমনি মোবাইলের অন্য দিক, পিছন দিক বা ইত্যাদি এগুলো স্পর্শ করা যাবে, কিন্তু যে আয়াত লেখা অংশের উপরে হাত দেওয়া যাবে না। দরুদ শরীফ পড়ি আমি।